বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং, এখন গুড মর্নিং বলবো না, এখন প্রায় 10টা বাজছে, তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি। তো চলো তোমাদেরকে দেখাই, দাদা আমাদের কাছে খারাপ পারছে, তো কি করে পারছে ওটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। দাদা পারছে কত খারাপ করেছে, বুটিং করে কাটছে। এত খারাপ বেরিয়েছে, অনেক খারাপ, কি মোটা মোটা একটা সাইজ, হাইব্রিড পুরো মোটা না। রান্নার থেকে চলে এসেছি, মাকে বললাম আমি একটা রান্না করে দিচ্ছি, কাল্লা ভাজা। তো আমার এটা করতে ভালো লাগে, আলু ভাজতে ভালো লাগে, কাল্লা ভাজতে ভালো লাগে। এখানে খাড়াগুলো হচ্ছে দাদা পেরেছে, খাড়াগুলো আছে, আলু পোস্ত আছে, মাংস ওগুলো বাবা করবে, আর মা করবে, মাংসটা বাবা করবে, আলু পোস্তটা মা করবে, খাড়া ভাজা মা করবে, আর বাকি যা যা আছে মা করে সব তেল দিয়ে দিই। তেল দিয়ে দিই, সরষের তেলে ভাজবো। দেখো কাল্লা ভাজছি, তো কাল্লা ভাতে জামাই খাই না বাবু, বাবুকে রাগাচ্ছি জামাই বলে। এটা আমার মা বাবা দাদাও তো খায় না কোথাও, আর নীলও খায় না। কাল্লা ভাজা আমার খেতে খুব ভালো লাগে। ছানি কাটা দেখছে, এখানে গরু দেখছে, এটা চোখে দেখতে পায় না, গরুটা সামনে গেলে মারে বাবা রে। এরকম আমার কাল্লা ভাজা হয়ে গেছে, আর এই সিলিন্ডারটা দেখছো, এটা আমার বিয়ের আগে কাকি, কিন্তু এখনো কি সুন্দর আছে নতুনের মতো। এই ডালটা পড়েছে, জাস্ট ডাল রান্না হয়েছে আজকে মুড়ি খাবার জন্য, তাছাড়া খুব নতুন আছে, মানে এইগুলো একটু খারাপ হয়ে গেছে, আর লাইটারটা কিনা হয়েছে নতুন। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো, নীলকে একটু ঘুম পাড়াবো, স্নান করাবো, যদি স্নান করে। যখন মা চিকেন রান্না করবে আর বাকি রান্না করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো কালকে আমাদের লক্ষ্মী পুজো এখানে, তো কালকে নয় রকমের রান্না করতে হয়। মা এখানে পেঁয়াজ কাটছে, দেখো মাংস, আদা মশলা, আদা রসুন, আর টমেটোর চাটনি হবে, টমেটো কাটা হয়নি। মায়ের স্নান হয়ে গেছে, জামাইয়ের জন্য রান্না করছি তাড়াতাড়ি, ভাত হচ্ছে আমাদের এখানে, আর গ্যাসে তরকারি হবে। আমাদের আগুন ধরাচ্ছে না, ওইটি প্রবলেম না, গ্যাসে করলে হবে, গ্যাসে করি না, গ্যাস শিউলি বেটা আছে না, মা না আছে, মেল হয়ে গেল, মেল হয়ে গেছে, আমাদের সামনেই বাড়ি হবে, কিছুদিনের মধ্যে বাড়ি হওয়ার প্ল্যান আছে, ওই জন্য আর বাড়িগুলো পরিষ্কার করা হয়নি, মা বাবা সবাই ব্যস্ত কাজে কাজে, ওই জন্য ওই রকমই আছে। আরে দেখো আমাদের গরু, এই গরুটা আমি যখন ছোট ছিলাম ও ছোট ছিল, আমি বড় হয়ে গেছি ও বড় হয়ে গেছে, আর ও ছোটোর থেকে একটা স্বভাব খুব ভালো না, এমনি হাত বোলা খেতে খুব ভালোবাসে, আর এমনি গেলে খুব মারতে যায়, তো হেভি মারে সবাইকে। আরে দেখো আমার মারতে এসছে, আমি হাত বোলাচ্ছি আবার চুপ হয়ে গেছে, হাত বোলা খেতে খুব খুব ভালোবাসে। আবার সময় হয়ে গেল, পোস্ত বাড়ছে, তো আমি ছিলাম মায়ের সাথে গল্প করছিলাম, আর মা পোস্ত বাটছিল, তো আমাদের সিলেই বাটা হয়, এখন মিক্সিতে কিনবার ইচ্ছা আছে বাট কেনা হয়নি এখনও, তো সিলে বাটা আমার খেতে পোস্তটা খুব ভালো লাগে। আর বাবা এখানে মাংস রান্না করছে, বাবার হাতে মাংস রান্না জাস্ট দারুণ লাগে, অসাধারণ, ছোটোর থেকে খেয়ে এসছে এত সুন্দর, খুব মিস করি এখানে এসে। এখানে এসে বাবুও রান্না করে ভালো, কিন্তু বাবা আরও ভালো করে, আমার বাবার হাতে মাংস রান্না খেতে জাস্ট দারুণ লাগে, ছোটোবেলায় বিশ্বাস করো খুব খেতাম, বাবা আর মাংস খাওয়া এখন ছেড়ে দিয়েছে, এখন চিকেনটা খায় না, মাটন খাই, কারণ পুজো করো তো ওই জন্য চিকেন খায় না, বাড়িতে চিকেন হয় শুধু, মাও এখন ছাড়বো হয়ে গেছে শুধু দাদা বৌদির জন্য, আর আমরা গেলে বাবু আমাদের চিকেন খুব খেতে ভালোবাসে। এ দেখো রান্নাটা হয়েও গেছে, আর বাবা আমাদেরকে মাংস কষা দিচ্ছে, তো কষা খেতে আমার খুব ভালো লাগে, বাবার হাতে বিশেষ করে মাংস, আর আমাদের ঘর হবে কিছুদিনের মধ্যেই, তো ওই জন্য আর ঘরগুলো পরিষ্কার করা হয়নি, প্ল্যান আছে শীতকালের মধ্যে হওয়া স্টার্ট করা, দেখা যাক কি হয়। তো এই দেখো আমি মাংস নিয়ে যাচ্ছি বাবুর জন্য, বাবুও কষা খেতে খুব ভালোবাসে, স্নান করা হয়ে গেছে, তখন চিকেন কষা খেয়ে স্নানটা করে নিয়েছি, আর নীল ঘুমাচ্ছিল, আজকে নীলকে স্নান করানো হয়নি, এই খাওয়াবো দিয়ে স্নান করাবো, তো চলো এখন 1:30 বাজছে, স্নানটা করি, স্নান বলছি, খাবারটা খাইয়ে দিই তারপর স্নানটা করিয়ে দিই।
এদিকে ফারগাস তো স্নান করবে ওই জন্য স্নান একবার করলো সেকেন্ড বার আর একবার করবে আমি নীলকে খাওয়াচ্ছি কিন্তু নীল এমন অবস্থা আছে এখানে যাবে না গামলায় চান ক্লাসে কম করে দাও আচ্ছা দেন যখন তোমার কিছু করে দেন মাঝে মাঝে খুব বেশি করে দেন চানটা কর গরম মশলা घरे चिकेन बाबू फेवरेट এখানে যে কালা ভাজা তো বাবু কালা ভাজা খায় না ডাল চাটনি আর কি আছে সারা ভাজা আছে না আলু পোস্ত চিকেন আছে ডাল দিয়ে চিকেন দিয়ে ঝোল কম না আর চিকেন বাবা রান্না দেবে করেছে আমি খেয়েছি কষা কিছু না লাগছে আমি খেয়েছি আর এখানে আছে খারা ভাজা বাবার জন্য ডিম বাবা চিকেন খায় না দেখো মেলা দেখতে যাব রেডি হয়ে গেছে এখন 8:30 বাজছে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি কারণ ভাবলাম মেলা দেখতে ভিডিও স্টার্ট করব এই দেখো বাবু নতুন জামা পরেছে দেখো অনেক গ্লাস নিয়ে ঘুরছি কোনদিন বাটি কোনদিন গ্লাস মেলা দেখতে গ্লাস বিক্রি করবে নাকি হ্যাঁ নীল দেখো নিউ জামা পিঙ্ক কালার ওই জামাটা আমি চয়েস করেছিলাম খুব সুন্দর জামাটা জাস্ট দারুন তাই হাত কাটা হ্যাঁ আর প্যান্টটা না হারিয়ে গেছে মানে ওখানে রেখে দিয়ে চলে এসেছি প্যান্ট নিয়ে আসিনি তার জন্য অন্য কালারের প্যান্ট পরাতে হবে মানে পিঙ্ক পিঙ্ক কালারে কিন্তু মানে ঘোর পিঙ্ক বা প্যান্টটা পরিয়ে দাও তো দেখছো কেমন ওটা প্যান্ট বোরিং নে বাপ তুই অগ্নি দেখছো এই দেখো চলো রেডি ও যাচ্ছি মেলা দেখতে অনেকে চলে আসছে বাড়ি আবার অনেকে যাচ্ছে আর এখন অনুষ্ঠান হচ্ছে এরপর হবে রাতে কবি গান আজকে কবি মানে ডিজে কবি গান হবে তো আমরা রাতে দেখি না চলে আসব এই ব্যাগটা নিয়ে নিয়েছি পাঁচ এটাই নিয়েছি আজকে কালকে এটাই নিয়েছিলাম মধ্যে শুরু হতে চলেছে এই মরশুম মানে এটা একটু ফিলটা খারাপ লাগছে ঘুমের ঘরে আছে ওর দেবে ঘরে বাড়ি চলবে এখন লাইক ভিডিও এইটা দেখতে হবে তো আমরা ছোট্ট জনে খেলাটা নিয়েছি এখানে আমরা গলার হার পছন্দ করেছি অনেক ধরনের গলার হার রয়েছে এখানে আর মেলাটা এখন খুব ফাঁকা কেন কিছু হচ্ছে না ওই জন্য আওয়াজটা কম আছে এই ক্লিপগুলো নিলাম খোপা মা কিনে দিয়েছে দুটো একটা বৌদি একটা আমার এখানে অনেক রকমের হার আছে বাড়ি যে দেখাবো এইগুলো একটু ভালো হবে চাট খাচ্ছে আমরা রোল আর চাউমিন প্যাকিং করা হয়ে গেছে আজকে মেলায় প্রচুর ভিড় মা কত চলে এসেছি এই দেখ তো শপিং করেছে অনেক তো মা কি কিনেছে আর ইয়ার জন্য কি কিনেছে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের গুলো ওগুলো বাড়ি যেয়ে দেখাবো কারণ এখন যে দেখাতে যাই না আরও আছে শপিং তো তাহলে আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাবে দেখো আর দেখো চাউমিন কিনেছে মায়ের জন্য আমি রোল আর এরা কি খাচ্ছে দেখবে দেখো কি খাচ্ছে মাজা স্লাইস খাচ্ছ না মাজা পাও না আর এই দেখো জলের বোতল ঠান্ডা তো মায়ের আর ইয়ার জন্য কি কিনেছে দেখিয়ে দিচ্ছি আমাকে এটা আমার শপিং আছে এই প্যাকে মানে এগুলো তো বাড়িতে দিয়ে যাবো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কম দামের মধ্যে
এই দেখো মা আমার জন্য একটা কিনে দিয়েছে, এটা রিয়ার জন্য ক্লিপ, খোপার ক্লিপ, এটা একটা কিনেছি, এটা মা কিনে দিয়েছে আমাকে, আর একটা রিয়াকে একটা বসো। এই দেখো আমারটা দুটো সেম টু সেম, একটু কালার গুলো আলাদা, একটা পিঙ্ক আর একটা লাল। এরকম খোপার ক্লিপ, আর এটা আমি কিনেছি। আর এটা আমার শাশুড়িমা একই সেম টু সেম কিনেছি। এই যে ব্যাগ দেখা আছে, আর ইয়ার জন্য কি কিনেছে ওটাও সব আছে এখানে। এই দেখো নীল নিয়ে পালাচ্ছে, চোর চুরি করে নিয়ে পালাচ্ছে। মায়ের জন্য কিনেছি তিনটা, আর ওখানকার মায়ের জন্য কিনেছি দুটো। তো চলো তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো। তো আজকে ভিডিওটা আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। আর এটা ছোট বড় পুতুল কিনেছি, এটা রাখবে না জানি, দেখিয়ে দিলাম। এটা নিজে পছন্দ করে কিনেছে। আর একটা সাবান কেস কিনে দিয়েছে মায়ের জন্য, পিঙ্ক কালারের। এই দেখো, এই দেখো সাবান কেস। এটা লাইট সুন্দর কিনেছে, আরো বড় হবে, আরো বড় হবে। আর নীল দেখো সব দেখছে। তো আজকে ভিডিওটা এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, যা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।